এবারের বাজেটের আগেই সবচেয়ে আলোচিত বিষয় ছিল সকল খাতে অভিন্ন পনেরো শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ব্যাট কার্যকর হওয়ার বিষয়টি দু সালে পাশ হওয়া আইন এমনকি গত বছরেও ব্যবসায়ীদের আপত্তির মুখে শেষ পর্যন্ত কার্যকর করা না গেলেও এবার আগামী তিন বছরের জন্য পণ্য ও সেবার ঢালাও পনেরো শতাংশ ব্যাট ধরা হলেও অব্যাহতির সীমা বাড়ানো হয়েছে এবং এর আওতার বাইরের পণ্য তালিকা লম্বা করা হয়েছে সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা আগামী অর্থ বছরেও আগের মতোই আড়াই লাখ টাকা থাকছে অর্থাৎ যাদের বার্ষিক আয় দুই হাজার টাকার কম আগের মতোই তাদের কোনো কর দিতে হবে না তবে ব্যাংক হিসাবে কমপক্ষে এক লাখ টাকা থাকলে আবগারি শুল্ক বেড়েছে এক লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত আমানতের বিপরীতে আবগারি শুল্ক পাঁচশো টাকা থেকে বাড়িয়ে আটশো টাকা করা হয়েছে বাজেট নিয়ে সকল তাত্ত্বিক আলোচনার মধ্যে সাধারণ মানুষের মনে শুধুই নিত্য প্রয়োজনীয় জিনিস আর জীবনযাত্রার দাম বাড়া নিয়ে নানা শঙ্কা কাজ করে বহুল আলোচিত ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছে পাড়া মহল্লার ছোট মুদি দোকান, সাধারণের খাবার হোটেল, সব কৃষিপণ্য আর জীবন রক্ষাকারী ওষুধ। অর্থমন্ত্রী বলছেন তার দেওয়া বাজেটে নিত্যপণ্যের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু নানা রকম কর আরোপ আর রাজস্ব লক্ষ্যমাত্রা বৃদ্ধির হিসেবে কি মানুষের পকেটে চাপ পড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে? আজ বৃহস্পতিবার রাজকায়নের ফোন লাইন আছে খোলা। প্রতিদিনের মতো ফেসবুক এবং ইউটিউবে তো থাকছি বটেই। বাজেট নিয়ে আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাউন স্টুডিওতে আছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর অর্থনীতি শিল্পীবিদ ডক্টর নাজনিন আহমেদ ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ এবং অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ স্বাগত আপনাদের তিনজনকেই আমি মামুন রশিদ যদি আপনাকে দিয়ে শুরু করি যে আসলে পকেটে চাপ বাড়বে কিনা এটাই জানতে চাই সাদা কথায় যে একটা দাম বাড়া জীবনযাত্রার ব্যয় বাড়ার লক্ষণ দেখেন কিনা এই বাজেটে যদি ন্যূনতম সুশাসন নিশ্চিত করা যায় যেটি সম্ভব নয় বলে বিবেচিত হচ্ছে তার তার কারণ হিসাবে পরে আসব তাহলে দাম বাড়ার কথা নয় আপনি যদি দেখে থাকেন আপনি যথার্থই বলেছেন পাঁচ শতাধিক বেশি পণ্যের উপরে যেগুলো নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য তাদেরকে ভেট অব্যাহতি দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে যখন সবসময় ছিল যেমন আমি ফিনান্স বিলটি দেখেছি সোয়াবিন ওয়েল রাইস ব্রেন ওয়েল এগুলোকেও ভেটের বাইরে নেওয়া হয়েছে মানে যতটুক হতে পারে তারপর আপনি জীবন রক্ষাকারী ওষুধের কথা প্রায় বললেন মাননীয় অর্থমন্ত্রী বক্তৃতা ক্যান্সার নিরোধক ওষুধের কথা বলেছেন তারপরে কৃষি লাইভ স্টক এবং ফিশারিজের সকল কিছুকে ভেট অব্যাহতি দেওয়া হয়েছে এক হাজার বারোশোর উপরে পণ্যকে তার মধ্যে প্রায় পাঁচশো পণ্য আগে ভেট দিতে হতো এখন আর ভেট দিতে হবে না তাহলে বাড়ার কথা না তারপরে কিছুটা বাড়বে কেন আমি বললাম যেতে পারি আমি আপনাকে বলি কেন আমি বললাম যে কমার সম্ভাবনাও কম আবার কিছুটা বাড়তেও পারে তার কারণ কি আমি সাধারণত একটা সুপার সব থেকে কেনাকাটা করি নিত্য প্রয়োজনীয় আমি ঈদের আগের দিন দেখলাম যে ছোলা আশি টাকা রোজার আগের দিন রোজার জাস্ট আগের দিন এবং রোজার দিন আমি পরে আবার গেলাম রোজার দিনই রাতের বেলা ইফতারের পর নামাজের আগে দেখলাম এটা নব্বই টাকা হয়ে গেছে তো এটা কে করলো আরেকটা কথা বলি আমি আমি কমোডিটি এক্সচেঞ্জে কাজ করেছি আগেও আমি রেগুলার কমিডিটি এক্সচেঞ্জ ইন্টারন্যাশনাল কমোডিটি এক্সচেঞ্জ দেখি আমাদের চালের একটু সংকট হচ্ছে চাল মোটা চাল আটচল্লিশ টাকা আমি দেখলাম আন্তর্জাতিক বাজারে আমরা একটা বলেছি যে ইন্টারিম পিরিয়ডে কোনো আমদানি করা যায় কিনা কিছু সংকট কিছু আপতকালীন সময়ের মতো আমরা দেখলাম আন্তর্জাতিক বাজারে যদি আমি চাল আমদানি করি এবং মানে সিএনএফ চিটগং তেত্রিশ টাকা পড়বে তাহলে সামথিং ইজ রং তারপরে আপনি দেখেন আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমেছে বেশ কমেছে আন্তর্জাতিক বাজারে সোয়াবিনের দাম কমেছে সিপিও ক্রুড পাম অয়েল সিডিএস ক্রুড ডিগাম সোয়াবিন অয়েল তাহলে কোথায় ঘটনাটা কি তো এই কারণে আমরা বলছি এটা বাজার আপনি কথা বলেন আপনি কি অর্থনৈতিক ব্যবস্থাপনার সুশাসনের কথা বলেন ব্যবস্থাপনা সুশাসন বাজার মনিটরিং বাজার তো মানছে না আমরা দেখছি যে একাতারে যেটা আমরা যখন দেখি যেটা আমাদের কাছে একটা ব্যাড ইয়ে হয় একটা সিম্পটম মনে হয় যে ব্যবসায়ীরা প্রতিবার একদম শেষের দিকে যে কথা বলবে কথা বলবে কিচ্ছু বলবে না মূলত অর্থমন্ত্রীর সাথে আলোচনা করবে না শেষ মুহূর্তে যে তারা কোথায় যায় তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে যায় মাননীয় প্রধানমন্ত্রী ভাবেন না যে চার পাঁচ মাস যাবৎ কাজ এগিয়েছে কত আলোচনা হয়েছে কত কিছু আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করলাম কিক অফ স্টাডি করলাম অর্থনীতিবিদদের সাথে বসলাম তারপরে হঠাৎ করে উনি বললেন যে না এটা হবে এটা হবে না তারপরে কি করি আমরা এই যে আমাদের ছত পরিকল্পনা এগুলো সব বেসতে যায় তখন তারা উড়া করে যেটা আমাদের কাছে খুব দুঃখ লাগে কিছুরা যেহেতু বাজেট স্ট্রাকচারিংয়ের সাথে সম্পর্কিত আমরা প্রত্যেকেই সো আমাদের কাছে দুঃখ লাগে কি তখন একটা মানসিক চাপে পড়ে যায় মানে তারপরে শারীরিক চাপে পড়ে যায় তখন এটা

এটা চেঞ্জ করতে পারে সেই চেঞ্জ করার ফলাফল ভালো কি মন্দ সে বিতর্কে নাই গেলাম আমার কথা হচ্ছে বাজেটটা যদি একটা কাঠামোর মধ্যে হয় একটা স্ট্রাকচারের মধ্যে হয় তাহলে সেইখানে লবিং এর জোরটা এত বেশি থাকবে কেন তাহলে তো আমার এত মাস ধরে যে এত বিতর্ক আপনার এখানেও বসে আমরা একদিন আলাপ করেছি আমি আসব জানাতে নামেন আপনার কাছে কিন্তু আপনাকে যদি আমি শুরুই করলেন আপনাকে যদি ছোট করে প্রশ্নটা করি যে ভ্যাট নিয়ে আপনার সঙ্গে আমার এর আগেও আলাপ হয়েছে ভ্যাটের বাইরে যে দ্রব্যগুলো রাখা হয়েছে আমি আমার বাজারের ফর্দ মিলিয়েই দেখছিলাম যে আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রায় সবই এর আওতার বাইরে চলে গেছে কিন্তু অভিন্ন পনেরো শতাংশ বলা হলো তারপর এরকম কিছু আলাদা কিছু আহ ভেতরে রাখা হলো এই সব মিলে প্রসেসটা আরো কমপ্লিকেটেড আরো জটিল হয়ে গেল কিনা প্রসেসটা জটিল হলো না প্রসেসটা সিমপ্লিফাইড হবে যেটা হলো যে এই সিমপ্লিফাইড প্রসেসের মাধ্যমে যে সুফলটা সরকার আনতে চাচ্ছিল অর্থাৎ রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রাটা ধারণ করা হয়েছিল যে ভ্যাট থেকে আসবে সেই জায়গায় আর যাওয়া গেল না এটা যদি এমন হয় যে না এটা এনবিআর এর সক্ষমতার প্রশ্ন বা মানুষকে আমি যে ইলেকট্রনিক মেশিন দিতে হবে সেটার প্রশ্ন অথবা মানুষকে দক্ষ করার প্রশ্ন যে কি করে সে হিসাব রাখবে সেই বিবেচনায় যদি হয় তাহলে তো সেটা পাঁচ মাস আগেই হওয়ার কথা ছিল যখন আলোচনা শুরু হয়েছে আপনারা বলছেন এত বড় অব্যাহতির লিস্ট করার ফলে আসলে এই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে না না মানে এটা তো অব্যাহতি দিয়ে দিল আমি তো 15% দিয়ে তাদেরকে আনতে পারছি না আমার কথা হচ্ছে এটা যদি আছে যেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি যেটা বাড়ানো হয়েছে ফিনান্স বিলে দেখলাম সেখানে কিন্তু বলা হয়েছে আমদানি পর্যায়ে সাপ্লিমেন্টারি ডিউটি মিনিমাম হবে পঁচিশ পার্সেন্ট অলরেডি পাঁচ পার্সেন্ট কিন্তু বাড়ানো হয়েছে তারপরে বলা হয়েছে যে দেশীয় শিল্পকে উৎপাদন পর্যায়ে কিছুটা প্রোটেকশন দিবেন মাননীয় অর্থমন্ত্রী ফিনান্স বিলটা পুরো বের হলে ব্যাখ্যা বেরুলে তারপর আমরা বুঝতে পারবো তো সাপ্লিমেন্টারি ডিউটি কিছুটা বেড়েছে পুরোটা তো কভার হবে না না ওইটা হচ্ছে যে ভ্যাট দিয়ে আদায় করার কথা ছিল কিন্তু সাপ্লিমেন্টারি ডিউটি তো আমাদের কমানোর কথা ছিল আমরা যদি আন্তর্জাতিক যেসব চুক্তি বা যেগুলোর অংশীদার আমরা আছি ট্রেড লিবারলাইজেশনের পক্ষে সাপ্লিমেন্টারি ডিউটি কমাতে হবে হ্যাঁ এমন ভাবে যাতে দেশীয় শিল্প আঘাতপ্রাপ্ত না হয় কিন্তু আমরা ভ্যাটটা বাস্তবায়ন করতে পারলে ওইখানে আমরা আস্তে আস্তে কিন্তু কমাতে পারতাম এবং তাতে

বা চাপ এগুলোর পরে আমরা কেন নতি স্বীকার করি অথবা জামালউদ্দিন আহমেদ আপনার কাছে যেতে চাই যে জি জি সরি আমি দুঃখিত আমি জামালউদ্দিন আহমেদ আপনি যদি বলেন যে আপনার কাছে কি মনে হয় পকেটে চাপ পড়বে কিনা আমার মনে হয় যে ভেটটা আপনার আমাদের যে সংবিধান আমাদের সংবিধানের রেভিনিউ কালেকশনের জন্য যে ইস্যুগুলো আছে ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ তারপরে আপনার ট্যাক্সের মধ্যে ট্যাক্স রেভিনিউ যেটা কালেক্ট করবে সেখানে ডাইরেক্ট ট্যাক্সের প্রপোশানটা বেশি থাকলে ধনীদের উপর এটার ইম্প্যাক্ট পড়ে আর ইনডাইরেক্ট ট্যাক্স অলওয়েজ রেগ্রেসিভ সেই ক্ষেত্রে আপনি যার দশ কোটি টাকা ইনকাম সেও একটা জিনিস কিন্তু সে ফিফটিন পার্সেন্ট দিচ্ছে আর যার পাঁচশো টাকা ইনকাম সেও দিচ্ছে তো এই ক্ষেত্রে এটা রেগ্রেসিভ এই জন্যই বলা হয় তো সেক্ষেত্রে ব্যাটের বিপক্ষে না সরকার একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম করার জন্য তাকে প্রথমে ব্যক্তির বাজেট যদি আপনি ধরেন ইনকামের ভিত্তিতে করে তারপরে আপনার এনজিও গুলা যদি তার বাজেট করে তার কিন্তু সেই কোথা থেকে টাকা পাবে এটা দিয়ে করে ইনকাম তাও কর্পোরেটেও একইভাবে করে কিন্তু রাষ্ট্রের বাজেট ভিন্ন রাষ্ট্রের বাজেট হলো খরচ আগে ঠিক করে একটা সার্টেন টার্গেট ফিক্স করে যে এত পার্সেন্ট অফ জিডিপি আমরা গ্রো করবো সে সেক্ষেত্রে সেই ভিত্তিতে তার যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার সেটাকে ফাইন্যান্স করার জন্য সরকার ট্যাক্স কালেক্ট করে এবং এটা ইউরোপে দেখেন আপনার ইউরোপে অনেক ট্যাক্স রেট যেখানে কম আসে সেখানে ব্যাটের রেট হাই যে ইউরোপে ব্যাটের রেটটা হাই ব্যাটটা কালেকশন করা হয় এটা ধরেন নাইনটিন ফিফটি ফোরে ফ্রান্সে চালু হয় অল্প মানে ষাট সত্তর বছরের ভিতরে ষাট সত্তর বছরের ভিতরে না ষাট সত্তর বছরের ভিতরে আপনার ব্যাটের যে বেশি এবং জটিল সেক্ষেত্রে বেশিরভাগ দেশে কিন্তু এখন ব্যাটের দিকে গভর্নমেন্ট যদি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার করতে চায় তাহলে তাকে টাকা কালেক্ট করতে হবে ইন হোয়াট ফর্ম সে যদি দেখে যে আপনার দনির থেকে বেশি ট্যাক্স কালেক্ট করবে এটা একটা হইতে পারে অথবা গরিবকে একটা সুযোগ দিবে সেটা হইতে পারে এটার ইন ব্যালেন্স বিটুইন দিস টু আমাদের এখনকার যে ট্যাক্সের যে স্ট্রাকচার রেভিনিউর স্ট্রাকচার এখানে আপনার মোর দ্যান সিক্সটি ফাইভ পারসেন্ট বিএটিটা কালেকশান হয়ে আসে সরকারি সোর্স থেকে পকিউরমেন্ট থেকে কিন্তু প্রাইভেট সেক্টর যে যারা এই ডিসিশনকে আপনার চেঞ্জ করি অন্যদিকে নিতে চায় মোড়াইতে চায়

এর কোম্পানি যেগুলা বিভিন্ন পর্যায়ে আমদানি উৎপাদন এবং বিক্রয় পর্যায়ে নিয়োজিত আছে বড় বড় কোম্পানিগুলো তারাই সবচেয়ে ভেট দেওয়ার কথা এটাই ভেটের নিয়ম দ্বিতীয় কথাটি বলি যে গরিবকে কে আঘাত করছে কিনা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা

যদি আমি সুপার শপে না যাই এটাও আবার ইউরোপে বিভিন্ন দেশে যেগুলাকে ভ্যাট করা হচ্ছে কিংবা জিএসটি ভ্যাট তো না ইনডাইরেক্ট ট্যাক্স তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে কি আমি ইকোনমিকে কিভাবে মেনি স্ট্রিমিং করব আজকে আপনি কাঁচা বাজারে যাচ্ছেন না আপনি একটু স্মার্ট শপিং করতে চান ক্রেডিট কার্ড ডেবিট কার্ডকে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনি যখন আমার কাছে আসবেন তখন আপনি বেশি টাকা দেবেন ইয়াস কিন্তু আমি যদি কাঁচা বাজারে যাব গরিবের জন্য তো আমি বলছি না তো গরিব

পক্ষেই বলছিলেন এবং আপনারা একরকম হতাশা প্রকাশ করছেন আপনি এবং মামুন রশিদ যে অর্থমন্ত্রীর সঙ্গে একটা দীর্ঘ সময় কথার পরেও একটা লম্বা তালিকা করে আসলে বেশিরভাগকেই বাইরে রাখা হলো আহ কিন্তু

প্রতিযোগিতা সক্ষম সম্মুখীন হবে না তো এটা তো একটা ধরনের তুষ্টি করা তুষ্ট করার প্রচেষ্টা কিন্তু যেটা হচ্ছে দীর্ঘ মেয়াদে আসলে কিন্তু আমাদেরকে ওই সিস্টেমে सिंपलीफাইড ব্যাট সিস্টেমে যেতে হবে এবং যতদিন না বিশেষ করে আমার ইনকাম ট্যাক্স দেয়ার যে প্রবণতা এই বছর টিনের সংখ্যা টিআইএন 28 লক্ষের মতো হয়েছে কিন্তু তারা কিন্তু সবাই ট্যাক্স আপনি অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করেন বা বাজেট স্ট্রাকচারিং নিয়ে আলাপ করেন বা যেটা আলোচনা করেন তখন আপনারা এই বিষয়টিতে বাড়ান দেশে যেখানে নাকি অটোমেশন লোয়ার লেভেলে রয়েছে সেই ক্ষেত্রে আমি তো রিচ আউট করতে পারছি না টার্গেট মার্কেটের কাছে নাম্বার টু হচ্ছে টার্গেট মার্কেট পালিয়ে যায় টার্গেট মার্কেট নিয়ে কোনো স্টাডি হয় না কোথায় কোথায় সম্পদের সংবর্ধন ঘটছে আমরা কিন্তু নতুন নতুন জায়গায় দেখাচ্ছি এবার কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যখন নাকি ভেটের মুক্ত করা হয়েছে পাবলিক এডুকেশন অ্যান্ড ট্রেনিং এখন এবার কিন্তু বলা হয় না প্রাইভেট এডুকেশন অ্যান্ড ট্রেনিং সো আমরা দেখতে চাই আসলে শেষ রক্ষা করতে পারে কিনা আবার যদি প্রাইভেট এডুকেশনের যারা মালিক প্রাইভেট স্কুলগুলোর যারা মালিক আবার যে তারা লবিং করলো আবার তারা মাফ করে দিল আবার আন্দোলন হলো এগুলো আমাদের ভাবতো এগুলো এগুলো শুরুতেই যদি মানে এই আন্দোলন সংগ্রামের কাছে মাথা নত করতে হবে কেন জিনিসটা হচ্ছে শুরুতেই যদি এইগুলো গবেষণা করে সেইভাবে যদি করা হয় তারপরে ওটাতে স্টিক করতে হবে কারণ আমরা উন্নয়ন চাই আমাদের দেশে এই যে এখন আমরা বলি যে বাজেটের বড় চ্যালেঞ্জকে সবাই সবচেয়ে জায়গায় আমরা বলছি যে বড় চ্যালেঞ্জ এত বড় রাজস্ব আদায় এটা কর দিতে সক্ষম যেটা মামুন রশেদ বলছেন বা জামাল ভাই বলেন সব জায়গায় সেটা হচ্ছে যে আমরা যদি তাদের কাছে রিচ আউট করতে পারতাম তাদের কাছে যেতে পারতাম তাহলে কিন্তু আমার ব্যাট নিয়ে এত দুশ্চিন্তা এত কিছু বিরতিতে যাবো বিরতির পর ফিরে জানতে চাইবো যে আমাদের নিত্যদিনের জীবনে প্রভাব পড়বে এরকম কোন পণ্যের দাম কমলো বাড়লো কিংবা বিশেষভাবে আলাপ করতে চাই মামুন রশিদ আপনার সঙ্গে ব্যাংকে এক লাখ টাকা থাকলে আবগারি শুল্ক বাড়ার বিষয়টি এর আগে আমাদের কখনো নজরে পড়েনি পাঁচশো টাকা নাকি আগেও দিচ্ছিলাম এই প্রসঙ্গটিও জানতে চাইবো একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাওয়া টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে এলাম রাজগাহনে আমি ডক্টর নাজিন আহমেদ আপনি যদি শুরু করেন যে কিসের দাম বাড়বে কমবে এতে মানে কোনো কিছুতে সরাসরি প্রভাব পড়বে আপনার মনে হয়েছে কিনা একটা জায়গায় আমার কাছে অনেক কিছু দাম বাড়বে কমবে অ্যানালাইসিসগুলো আসছে মুখস্থ বলতে পারবো না কিন্তু যেটা যেমন সোলার প্যানেল একটা বলতে চাই সেটাতে রাষ্ট্র সরকার বলছে যে না দেশীয় সোলার প্যানেলের উৎপাদন বাড়বে এই জন্য এটার উপরে শুল্ক আমদানির ক্ষেত্রে আরোপ করা হচ্ছে কিন্তু এখনো কিন্তু দেশীয় যে সোলার প্যানেল আমাদের জানা মতে এটা ওই লেভেলে পৌঁছায় নাই যে যে ডিমান্ড আছে সেটাতে পূরণ করতে পারে কিন্তু এই সোলার প্যানেলগুলো কিন্তু যেসব এলাকায় গ্রিড লাইনে বিদ্যুৎ যায় না সেই রিমোট অঞ্চলগুলোর একমাত্র এখন বিদ্যুতের আশা দেখাচ্ছে কিন্তু সোলার প্যানেল এবং সোলার প্যানেলের বিদ্যুৎ বিদ্যুতের দাম এমনি বেশি ছিল এমনি বেশি সরকার ওখানে ভর্তুকি দিচ্ছেন দিয়ে এটাকে এই জন্য করছেন যে সোলার প্যানেল দিয়ে যখন বিদ্যুৎ যায় এক জায়গায় সেখানে ইরিগেশনের সুবিধা হয় অর্থাৎ কৃষির উৎপাদনের ভূমিকা রাখে এটা দৈনন্দিন যে ব্যবসা বাণিজ্য সেগুলোতে ভূমিকা রাখে শিক্ষায় ভূমিকা রাখে এই জন্য এটাকে কিন্তু ব্যাপকভাবে সরকার বিশেষ করে যে ধনী দরিদ্রের ব্যবধান কমানোর ক্ষেত্রে কিন্তু এগুলো যে ছোট ছোট উদ্যোগগুলা এইটা একটা বড় জিনিস আমি মনে করি যে এই জায়গাটাতে একটা নজর দেওয়া দরকার যে এই বৃদ্ধিটা হওয়া উচিত না আরেকটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো উদ্যোগ সেটা হচ্ছে যে এই যে আমাদের এখন অ্যাসেম্বলিং যেটা কম্পিউটারের এটা খুব ভালো পর্যায়ে আছে আমাদের দেশের এখন টেকনিশিয়ানরা ওই পর্যায়ে গেছে যে আপনি মোটামুটি কম্পিউটারের সব কিছুই তারা বানিয়ে ফেলতে পারে শুধু বোধহয় ভেতরের প্রসেসর বা দুই একটা জিনিস ছাড়া তাই যদি হয় এবার আমরা দেখেছি একটা বড় লম্বা তালিকা দেয়া হয়েছে যে কম্পিউটারের এই অ্যাকসেসরিজের যে র মেটেরিয়াল যেটা উৎসাহিত করার লোক এটা আমি মনে করি আমি এটা আমি অর্থমন্ত্রীকে সাধুবাদ দিতে চাই যে এইটাকে অ্যাসেম্বলিং এটা করেছেন এবং সেইটারই ধারাবাহিকতা আমরা আরেকটা গেছে ব্যাটের দিশা বালতামুক্ত সেখানে লোকাল যে রেফ্রিজারেটর লোকাল যে এয়ার কন্ডিশনার এয়ার কুলার তৈরির যে ফ্যাক্টরিগুলো তাদেরকে উৎসাহিত করার জন্য ব্যাট দিতে হবে না আমি মনে করে যে এটা বিশেষ করে আমরা যে এখন জবলেস গ্রোথ বলি যে উন্নয়ন হচ্ছে কিন্তু কর্মসংস্থান হচ্ছে না দু চার দিন আগে যে শ্রমশক্তি জরিপ 2015 আসলো সেখানেও কিন্তু দেখা গেছে যে আমাদের এমপ্লয়মেন্ট সেভাবে বাড়ছে না সেই দিক থেকে এই ধরনের শিল্পকে উৎসাহিত করাটা মনে করে যে বাজেটের একটা ভালো দিক কিন্তু যে জায়গাগুলোতে আরো আমরা আশা করেছিলাম হয়তো আপনারা

রেভিনিউর যে এখনকার স্ট্রাকচার এই রেভিনিউর স্ট্রাকচার এখন ঠিক নেই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের যে প্রফোশান রেশিওটা এটাকে রিস্ট্রাকচার করতে হবে এখনকার ইয়েতে আপনার চব্বিশ ইস টু সেভেন্টি সিক্স সেটা হলো আপনার এই যে ডেভেলপমেন্ট উন্নয়ন বা যেটা হলো চব্বিশ উন্নয়ন আপনি যদি আপনি যদি ডেভেলপ কান্ট্রি হতে চান মিডল ইনকাম কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রিতে রূপান্তর আপনাকে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করেন করতে হবে অবশ্যই বিদ্যুৎ শিক্ষাখাত হেলথ কেয়ার এবং পরিবহন এই সময় ইয়ে কমিউনিকেশন এই সমস্ত খাতে এবং আইসিটি এগুলোতে যদি বেসিক কতগুলো যে সেক্টর আছে এই সেক্টরগুলোতে আপনার ইনভেস্টমেন্টের গভর্নমেন্টের যে প্রায়োরিটি সেই প্রায়োরিটির সাথে আমাদেরও একটা সামঞ্জস্য আছে কিন্তু দেখা গেছে যে তাদের টাকা কম

চল্লিশ হাজার বলা হয় বিভিন্ন ডাটা বিভিন্ন তবে আট লক্ষ উপরে কিন্তু আইনের জটিলতার যদি আপনি দুই লক্ষ বাদ দেন তাহলে হাজার তাহলে ব্যাটে এখন যে কালেকশনটা হইতেছে সরকার এবার অষ্টআশি কি নব্বই হাজার কোটি টাকা টার্গেট সেই ক্ষেত্রে এটা আপনার রেট কমায়ও কিন্তু আপনার ভলিউম ইউ ক্যান ইনক্রিজ এই ব্যাটের যদি ওই যে এস যারা এর সংখ্যা বাড়াইতে হবে আপনাকে

পরে অবশ্য জানা গেল এই শুল্কটা বোধহয় আমরা দিচ্ছিলাম কিন্তু পাঁচশো টাকা থেকে এখন আটশো টাকা হবে এটা আসলে আমাদের পকেটে কতটা চাপ ফেলবে তার আগে আমি এক মিনিট একটু কথা বলি নেই ওই যে আমরা চিন্তা করছিলাম যে নাজদিন এবং আমি একটু কথা বলছিলাম যে এত বাজেট হচ্ছে এত সহায়তা এত উন্নয়ন মানে সহযোগীদের কাছ থেকে পরামর্শ নিজেরাও ডেভেলপ করার চেষ্টা করছে এক্সপেরিমেন্ট চলছে তারপরও কোনো সংস্কার নেই কোনো অভিনবত্ব নেই কোনো কৌশলগত পরিবর্তন নেই কেন জানেন আমরা মনে করি এই যে পরিকল্পনা বিলাসী কিছু সংখ্যক লোক তারা সরকারের কাছাকাছি রয়েছে তাদের যে এরকম চাপ যেমন আমি আপনাকে বলি পারভেজ মুশারফ একজনের কথা আপনি শুনেছেন নিঃসন্দেহ পাকিস্তানের সামরিক শাসক উনি এরকম চেয়েছিলেন দেশের থেকে প্রচুর টাকা চলে গেছে ওদের থেকে সব টাকা আদায় করো তো তারপরে বলা হয়েছে যে ট্যাক্স দেয় না ট্যাক্স দেয় না তো এরকম আমি দেখছিলাম যে এরকম ন লক্ষ টাকা কেন নব্বই লক্ষ কোটি টাকাও সম্ভব যদি আমাদের এত টাকা পাচার হয়ে থাকে কিন্তু আদায় করা কি সম্ভব কিনা এক কথা আমরা তিরিশ লক্ষ লোক টিন আছে তার মধ্যে বারো তেরো লক্ষ লোক ট্যাক্স দিচ্ছে ট্যাক্স দিচ্ছে তারপরে তারপরে সেইখানে এইটা আমরা পারছি না তো আমরা ন লক্ষ কোটি টাকা আদায় করতে পারবো অবশ্যই কেন পারবো না তাই না সে কিন্তু পারতে গেলে একটা কমিউনিস্ট বিপ্লব করতে হবে এই বিপ্লব কিন্তু চাইনিজ বিপ্লবের মতো হলে হবে না কারণ চায়না এখন পুঁজিবাদের পথ ধরেছে রাশের মতো হলে হবে না পুতিন কি করছে আপনি তো তাই না তো আমরা নতুন বিপ্লবের অপেক্ষায় থাকি নয় লক্ষ কোটি টাকা আদায় হবে এখন আসি আমি যে এই বাজেটের সবচেয়ে বড় যে ডিসকানেক্টটা সেটা হচ্ছে ভেট ভেট করতে গিয়ে আমরা অন্য কোথাও কোনো নজর দিতে পারি নাই এটা এক ধরনের অপরাধ এটা এক ধরনের ভালগার আপনাকে বলি মাননীয় অর্থমন্ত্রী গেল বছরের বাজেট বক্তৃতায় বলেছিলেন যে আমি মানুষের হাতে টাকা বাড়াতে চাই ক্রয় ক্ষমতা বাড়াতে চাই যাতে করে ওই যে 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 ফ্রিজটা তৈরি করবে করবে বেঙ্গল প্লাস্টিকটা উৎপাদন সেটা কেনার কিনতে পারবে নবনীতা কিংবা মামুন রশিদ কিংবা কৃষক এই যে ওনার লক্ষ্য আপনি কিন্তু মানে সরকার পরম্পরায় দেখবেন এই লক্ষ্যে কিন্তু তারা অবিচল ছিল তাইলে ডিসপোজেবল ইনকাম আপনি কিভাবে বাড়াবেন একটা টাকা আয়করের যে সীমা বাড়ানো হয়নি দ্বিতীয় কথা আয়কর কমানো হয় ব্যক্তি খাতের আয়কর ব্যক্তি খাতের ইনভেস্টমেন্ট লিমিট গত বছর কার্যকর করার ফলে আয় কমে গেছে প্রত্যেকটা লোক যা যারা ট্যাক্স দেয় বিকজ অব দ্য ইনভেস্টমেন্ট তার পাঁচশো টাকা হোক আর বিশ হাজার টাকা হোক তারপরে আপনি আসেন ব্যাংকের কথায় আবগারি শুল্ক আমি বাড়ালাম পাঁচশো থেকে আটশো দশ লক্ষ টাকা পর্যন্ত তারপরে আবার এক হাজার থেকে দুই হাজার আবার পনেরো হাজার পনেরোশো থেকে তিন হাজার এভাবে করে করে বাড়তে থাকবে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু অভিজ্ঞতা কোথায় পড়ছে ব্যক্তির ব্যক্তিটা উপরে যে নাকি একটু চেষ্টা করছে টেকনোলজির ব্যবহার করা ইন্টারনেট ব্যাংকিং করব সুপার শপে যাব ই কমার্স ব্যবহার করব তাকে একদিকে বলছে উৎসাহিত করব ডক্টর সুন্দরভাবে বললেন আর এদিকে কি বলছি না তুমি ওটার কাছেও যাবে না কিসের ই কমার্স কিসের সুপার শপ কিসের তুমি

And অলরেডি কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি যে আসলে সরকার কি চায় আমাদের কিনে ধরুন আমি সারা জীবন চাকরি করেছি আমি কি করব কোথায় খরচ করব আবার একটা ভালো কথা কোথায় কমবে দাম বাড়বে এটা দেখলেও কিন্তু একটা ভালো লাগে বাড়বে কোথায় কোথায় আমরা আমাদের বাচ্চা কর্মকর্তাদের সাথে দুষ্টামি করছিলাম এবার বাজার বক্তৃতা শোনার সময় বাড়বে বার্গারের দাম বাড়বে চিজ দাম পিজ্জার দাম স্যান্ডউইচের দাম এগুলো নাটেলার দাম না আমরা এইবার প্রথমবারের মতো অনেক ডিবেট করেছি যে ঠিক আছে ভাই জিনিসপত্রের দাম কমাবো ভ্যাটের অব্যাহতি দিব রেয়াত দিব কিন্তু নাটেলা যেটা মানুষ প্রচুর নাটেলা খেয়ে পরে হসপিটালে চলে যাচ্ছে ওইখানে কি আমি কমাবো কিনা তো এইগুলা যখন আলোচনা শুরু হয়েছে আমরা আশা করেছিলাম জাতীয় রাজস্ব বোর্ড এবং এবং অর্থ মন্ত্রণালয় একটু বিবেচনা করবে যে ব্যক্তিকে কোন ধরনের ফুস দেওয়া যায় কিনা যে ব্যক্তি চাকরি করছে যে ব্যক্তির রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবার আরো কঠিন করা হয়েছে আগের বারে কঠিন করা হয়েছিল যদি আপনি যদি চাকরিজীবী হন আপনি যদি রিটার্ন না দেন আপনার আয়টাকে কোম্পানির ব্যয় হিসাবে বিবেচনা করা যাবে না বরং কোম্পানির আয় ধরে কোম্পানির উপরে তার ট্যাক্স শুধু চাকরিজীবী এবং এক্সিস্টিং বারাতো পারছি না সো আমাদের কিন্তু নবیشা ছুটে যাচ্ছে একদিকে আপনি কর্মসংস্থান সৃষ্টি করতে পারছেন না ডক্টর নাজদিন যেটা বলেছেন জবলেস গ্রোথ আরেকদিকে আপনি যারা আছে সোনার ডিম বলেন আর রূপার ডিম বলেন তাদের কিন্তু একটা লাইন নাই তাদের পক্ষে আপনি দেখেন একটা লাইন নাই পুরো বাজার দলিলটা দেখেন ফিনান্স বিল একটু দেরিতে আজকে রিলিজ হয়েছে মানে কাদের জন্য একটা লাইন নাই মধ্যবিত্তের জন্য এবং আপনি দেখেন ইন্দোনেশিয়া বলুন ট্রানজিশনে যেতে ইন্দোনেশিয়া বলুন ভারত বলুন মালয়েশিয়া বলুন মধ্যপ্রাচ্য বলুন কারা গ্রোথ কে ড্রাইভ করে একদিকে যেমন উৎপাদনশীল খাত

হচ্ছে যে আপনাকে কিন্তু কিছু টাকা জমাতে হবে কারণ আপনি চিন্তা করেন আমার দুর্দিনে আমি কোথায় যে পাবো আমি যদি আজকে আনএমপ্লয়েড হয়ে যায় আমার আনএমপ্লয়মেন্ট বেনিফিট নাই আমার ছেলে মেয়ের শিক্ষার জন্য যদি সামনে লাগে আমি কোথায় টাকা পাবো সুতরাং আপনি দেখেছেন কিনা না ফেসবুকে ঘুরছিল এমন একটি তত্ত্ব আমি হিসাব মিলিয়ে দেখিনি যে এমন কি এমন ঘটনাও ঘটবে এই শুল্ক আরোপের পরে যে আমি এক লাখ টাকা ব্যাংকে রাখলে আমি আসলে ফেরত পাবো এক লাখের কম টাকা এমন অসম্ভব ঘটনা কি ঘটবে না অসম্ভব না তো এটাই সম্ভব কারণ আপনি দেখেন এবছর মূল্যস্ফীতির পরিমাণ ধরা হয়েছে সাড়ে পাঁচ পার্সেন্ট আপনি ব্যাংক

না আমি যদি ডক্টর আপনার কাছ আবার শুরু করি যে টাকা তাহলে আমরা কোথায় রাখবো কোথায় মানে আমাদের টাকা নিরাপদে থাকবে যেহেতু ব্যাংকেও আসলে টাকা কমে আসবে বরং আপনি যেভাবে বললেন যে আসলে তোষকের নিচে রাখবো কিনা যে মাটির ব্যাংক কিনতে হবে তা আসলে আমরা এটা বলছি কিন্তু আলটিমেটলি আমরা কী করেছি একটা সময়ে টাকা পয়সা থাকলে মানুষ জমি জমা গয়নাগাঁটি এগুলোতে বিনিয়োগ করে রাখতো এবং আমরা তখন দেখেছি যে না এগুলোর ক্ষেত্রের থেকে ব্যাংকে টাকা রাখলে সেটা আমার লিকুইডিটি যেটা আমি যে কোনো সময় চাচ্ছি টাকাটা নিয়ে নিতে পারছি সেই হিসেবে আমরা আসলে হয়তো ব্যাংকে টাকাটা রাখতেই হবে এবং আমরা ব্যাংকে টাকা রেখে যাব কিন্তু আমাদের ব্যাঙ্কে টাকা রাখার পরে উন্নত দেশে কি হচ্ছে ওইখানেও কিন্তু ডিপোজিটের উপরে তারা দুই পার্সেন্ট তিন পার্সেন্ট হারে পাচ্ছেন এবং ওদের ওই অর্থে ব্যাংকে টাকা রাখা লাভজনক নয় কিন্তু যে কারণে তারা রাখেন তারা জানেন যে এই টাকাটা দেশের অন্য মানুষ নিয়ে বাণিজ্য করছে বাণিজ্য করার ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা তারা নানান রকম সামাজিক সুযোগ সুবিধা পান যেমন তাদের কর্মসংস্থানের যদি সুযোগ না থাকে সরকার থাকে আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেয় তার চিলড্রেনের জন্য খরচ দেয় এই জিনিসগুলো সুবিধাগুলো তারা পান এবং আপনি আমি কিন্তু জমাই ওই কারণে যে আমাদের একটা দুর্দিনের প্রয়োজনে যেন এই টাকাটি আমরা ব্যবহার করতে পারি সেইটা যদি আমি যদি জানি যে আমার দুর্দিনের প্রয়োজনটা সরকারের মাধ্যমে আমার মিটে যাবে আমি ওরকম কোন একটা সিচুয়েশনে পড়লে তাহলে কিন্তু এই টাকাটা থেকে আমার কতখানি বেনিফিট হচ্ছে না হচ্ছে আমরা অতটা চিন্তা করব না জাস্ট টাকাটা রাখবো কিন্তু আমাদের এখানে হচ্ছে তো সেই সিস্টেম নাই কাজে আমার টাকা যদি কমতে থাকে আসলে রিয়েল সেন্সে আমার এক লক্ষ টাকার মূল্য আসলে পাঁচ বছর পরে এক লাখ টাকা থাকবে না তখন এটা যেটা মামুন রশিদ বা আমার ভাই দুজনই বলছেন যে এটা সত্যিকার অর্থে আমাদের জন্য অত্যন্ত কষ্টকর বিশেষ করে মধ্যবিত্তের জন্য জামালুদ্দিন আহমেদ কি করতে পারে যারা সঞ্চয় করতে চান তারা সঞ্চয় করতে পারে তারা বন্ডে ইনভেস্ট করবে তারপরে ওই ডেভেলপমেন্ট বন্ড আছে তারপরে আপনার শেয়ার মার্কেট আছে তারপরে ইকুইটি মার্কেট অফ আপনি ধরেন এটা কিন্তু আপনার এই যে আইডল ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে আপনি রাখা ইন্টারেস্ট রেট কম সেক্ষেত্রে আপনার প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টে আপনার যাইতে পারেন সেই ক্ষেত্রে আপনার ধরেন এদের যে একটা লেভেল তবে যেটা কাটতেছে এটা কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত না আছে ধরেন এক কোটি টাকা পর্যন্ত যদি আপনি দিয়ে দেন যে বলুন নাও এক কোটি টাকার নিচের গুলাকে আমরা এটাতে ধরবো না সেই ক্ষেত্রে ইউ ক্যান ডু দ্যাট সেটা না করে এখন ধরেন এটাতে নিচের লেভেলে মোস্টলি ধরেন একটা রিটায়ার্ড সরকারি কর্মকর্তা ব্যাংকের কর্মকর্তা ওনারা যখন টাকাটা রাখবে রিটায়ার করার পরে তার জন্য এটা মেজর একটা ইনকাম সেই ক্ষেত্রে উনি যদি এটা লার্জার স্কেলে যারা রাখে তাদের ধরেন অসুবিধা নেই এবং অন্যান্য ট্রানজাকশন এটা কি কমার্শিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রেও হবে চেক যখন আমি দিলাম তারপরে আমার টাকা পড়ে পড়িয়েছে ব্যাংকের টাকা ডিপোজিট আছে সেটার উপরে কোম্পানিগুলো যেগুলো মানে টাকা পড়ে আছে সেটার উপরে কাটবে সেটা কাটতে পারেন কিন্তু লো ইনকাম গ্রুপের এবং আপনার এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যারা যে সমস্ত মানে আমাদের নাগরিকরা আছে তাদের কাছে সিনিয়র সিটিজেন এই ধরনের ক্ষেত্রে আপনাকে রিকনসিডার করা উচিত এটার ব্যাপারে যে এটা মানে না দিলে এটা এটা প্রশ্ন কত আমি জানি না যে আপনি মানে এই কথাগুলো সূত্রে আমার মনে হলো যে অনেকেই অনেকদিন ধরে বলছিলেন যে সঞ্চয়পত্র এবং ব্যাংকে জমানোর মধ্যে যে একটা ভীষণ ফারাক মানে সেটা কমিয়ে আনা যদিও আমরা আবার যারা চাকরিজীবী আমরা হয়তো সঞ্চয়পত্রটাও চাই কিন্তু আসলে তো পত্র তো আপনি একটা লিমিটের বাইরে কিনতে পারবেন এটা হচ্ছে এক কথা নিয়ম আর আস্তে আস্তে আরো পারবেন না আগে কিন্তু এক ব্যাংক আরেক ব্যাংক জানতো না রিপোর্ট একটা ব্যাংকের আস্তে আস্তে যে ইন্টিগ্রেটেড হচ্ছে এটা পারা যাবে না দ্বিতীয় কথা বলি এই যে ইন্টারেস্ট কমে যাচ্ছে সরকারের ট্যাক্স বাড়ছে মানে ট্যাক্স আদায় করতে চায় আমাদের ডিপোজিটের উপর থেকে এগুলো কিন্তু অনেক দেশে আছে ডক্টর নাজিন যেটা বললেন জাপানে যেমন আপনি কিন্তু ক্যাশ টাকা জমা দিতে গেলে সিঙ্গাপুরেও আপনাকে উল্টা কিছু টাকা পয়সা দিতে হবে ব্যাংক এখন এই কারণেই যে ব্যাঙ্ক তো একটা সিকিউরিটি সেফটি কাস্টোডিয়ান তার একটা খরচ আসে এটার জন্য এই কারণে এখানে একটা বিরাট রোল আছে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর যে এই ধরনের একটা অবস্থায়

আমি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বন্ড করলাম আমি কিছু কিছু ডিপোজিট করলাম যেগুলো শুধুমাত্র চ্যানেল হবে সোলার এনার্জির জন্য এবার বিভিন্ন ধরনের কেন রেখে ব্যাংকগুলা কিন্তু করতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংক আমার ব্যক্তি বিনিয়োগের সুযোগ করে দেবে কেন্দ্রীয় ব্যাংক যেটা করতে পারে এই ধরনের প্রোডাক্টে যারা ইনভেস্ট করবে সে তার সেগুলা কিন্তু সেটার উপরে কোনো ট্যাক্স বসানো হবে না কেন্দ্রীয় ব্যাংক এনবিআর সাথে কাজ করতে পারে এতে করে কিন্তু অভিনবত্ব যেটা আমরা বারবার বলছি যে বাংলাদেশে গতানুগতিকভাবে চলছে দেশ আগাচ্ছে বলছি আমরা কিন্তু নতুন কিছু দেখছি না বলছি ভারত ভারত করি ভারতের একটা ভালো জিনিস কিন্তু অনেক ব্যাংক হলো গত কয়েক বছরে এটা হচ্ছে একটা আর দ্বিতীয় জিনিসটা আমি আপনাকে যেটা আগে বলার চেষ্টা করেছিলাম যে পনেরো শতাংশ ভ্যাট দিতে হবে বলে একজন কিন্তু আগোরা কিংবা স্বপ্ন কিংবা মিনা বাজার থেকে কাঁচা বাজারে যাবে না কারণ অন্যান্য অনেক কারণ আছে তো এই একই কারণে মানে জাস্ট ডিপোজিটের অনেক সময় ছোট আয় ডিপোজিটের নেগেটিভ হয়ে যেতে পারে তার জন্য ব্যাংক ছেড়ে যাবে জাপান কিংবা চায়না কিংবা সিঙ্গাপুরের উদাহরণ তা বলে না আর তৃতীয় যে জিনিসটা হচ্ছে সরকারের অবশ্যই আমি ডক্টর জামাল উদ্দিনের সাথে এক সম্পূর্ণ একমত যে নিচেল লেভেলে এখন নিচের লেভেলে থ্রেশোল্ডটা তো উঠাতে হবে এক লক্ষ টাকা কিন্তু এখন এনিবডি ক্যান ডিপোজিট এমন থাকা উচিত যেভাবে শিক্ষার ব্যয় বাড়ছে যেভাবে স্বাস্থ্যের ব্যয় বাড়ছে আমার আয়ও বেড়েছে আমার ড্রাইভার নিজে বলছে তার একটা চ্যারিটেবল একটা অলমোস্ট একটা ট্রাস্টের হসপিটালে তার বাচ্চার জন্ম দেওয়ার জন্য যে খরচ গিয়েছে এইটার জন্যই মিনিমাম এক দুই লক্ষ টাকা একজনের ডিপোজিট থাকা উচিত সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি ওনার সাথে একমত আমি মনে করি উনি সরকারের কাছাকাছি আছেন উনি অবিলম্বে সরকারকে বলা উচিত এটা পাঁচ লাখ কিংবা দশ লক্ষ টাকায় নিয়ে যাওয়া যায় কিনা দেখ তবে এই সাথে আমি মামুন ভাষাতে একটু করতে চাই বা আমি প্রশ্নটা হাজার টাকার প্রেক্ষিতে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ঠিক আছে মানে অনেক বেশি টাকার সঞ্চয় বিক্রি হয়ে গেছে সিস্টেমটা আসছে কিন্তু অনেক সময় কিন্তু আমরা ওই একজন ব্যক্তির জন্য ক্যাপ আছে যে আমি লক্ষ টাকার বেশি কিনতে পারবো না কিন্তু আমার আপনার জন্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত যেতেই আমরা যদি সবাই কিনতে থাকি এখানে কিন্তু সরকার কি করছে সরকার বড় করছে হাই প্রাইস যখন কিনছে সঞ্চয়পত্র থেকে নিচ্ছে দশ এগারো পার্সেন্টে যেটা ব্যাংকের কাছ থেকে আরও অনেক কম খরচে নিতে পারতো তার ফলে যেটা হচ্ছে গভর্নমেন্টের বড়োয়িংয়ের এই যে একটা ভারসাম্যহীনতা আমি মনে করি এটা আনপপুলার কথা অনেক সময় কিন্তু আসলে কিন্তু সঞ্চয়পত্রের রেটটার সাথে ব্যাংক রেটের সাথে মিলে একটু সামঞ্জস্য থাকা উচিত না হলে এই যে আমাদের একটা চাপ সঞ্চয়পত্র কেনার প্রতি এবং তার ফলে সরকারের যে দায়বদ্ধতা বেড়ে যাচ্ছে এবং যেটা হচ্ছে এই সঞ্চয়পত্রের উপরে রিটার্ন দিতে গিয়ে তার সরকারের কিন্তু একটা বড় অংশ আমি কাছে একদম ছোট করে এটা শুনতেই চাই যে আমরা গত কয়েক বছর ধরে জানি যে আপনারা নারী অর্থনীতিবিদের মিলে নারী বাজেট নিয়ে কথা বলেন প্রাক বাজেট আলোচনা অর্থনীতিবিদরাও বলেন আমিও তাই আশা করি কিন্তু কিন্তু এই যে দেখলেন কিনা সেই সব আলোচনা এই হচ্ছে যদিও নারী বাজেটটা আলাদা করে দেন কিন্তু বাজেটের মূল বক্তব্যতোয় কিন্তু প্রতি প্রতিবছরে সরকার কিছু ঘোষণা দেন এখানে শুধু পুরো বাজেট বক্তব্যতোয় দুই একটা হোস্টেল করার কথা এবং কিছু ক্লাব করার কথা ছাড়া উদ্যোক্তাদের জন্য নারী উদ্যোক্তাদের জন্য যে সরকারের যে প্রতিজ্ঞা বাthক বড়দ থাকে বিশেষ করে নারীদের যে দক্ষতা উন্নয়ন ব্যবসা করার যে দক্ষতা বৃদ্ধি सीटेटর কোনো কিছু রিফ্লেকশন অন্তত যতটুকু আমি পড়েছি বা বাজেটের মধ্যে দেখিনি এমনকি কোথাও যেটা বলছেন আমার কাছে এটা মনে হয় যে নারী উদ্যোক্তাদের যে একটা অগ্রগতি হয়েছে গত বিশেষ করে দশ বছরে সেটাকে তার কিন্তু এই বাজেট বক্তৃতা একটু হতাশ করেছে বলে আমি মনে করছি এবং আমার কাছে আসলে মনে হচ্ছে যে আমরা কিন্তু আরও নতুন বিশেষ করে নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য নতুন নতুন প্রস্তাব এবং বিশেষ করে নতুন বরাদ্দের আমরা আশা করছিলাম স্পেসিফিক্যালি সেগুলো বলা হয়নি এই বাজেটে শেষ মন্তব্য জামালুদ্দিন আহমেদ আপনার এই বাজেট সম্পর্কে কোনো প্রত্যাশা বিশেষ ভাবে ছিল যেটা মেটে নিয়ে এরকম কিছু যদি থাকে এই প্রত্যাশা বাজেটের আপনার যে স্ট্রাকচারাল প্রবলেম আছে এটা তো আমি প্রথমেই বলেছি সেটা হলো তাছাড়া হলো যে আপনার যে ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত আমাদের যতগুলো বাজেট হয়েছে এই বাজেট এখানে নতুন কিছু নাই এই যে আপনার মধ্য আয়ের দেশ বানানোর জন্য যে স্কিম সেই স্কিমের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না কারণ আপনার যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট ওইভাবে করতে পারতেছেন না এবং আপনি যে টার্গেটগুলো দিয়েছেন যে মিডল ইনকাম দু হাজার পলিসি চেঞ্জের মানে কোনো ই নাই এবং সেখানে দেখেন আপনার ইভেন দি রোল অফ দি সেন্ট্রাল ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক হোয়াট ডু সেন্ট্রাল ব্যাঙ্কের যে অর্ডার আছে সেই অর্ডারটা অবিলম্বে এটা পরিবর্তন করে রিকাস্ট করা উচিত নবনীত আমরা কিন্তু বাজেটটা বলছি না খারাপ কিন্তু আমরা বলছি যে স্ট্রাকচারটা চাই আমি আপনাকে আরেকটা কথা বলি যে আপনি সরকারি কর্মচারী যারা ম্যানেজমেন্টে থাকে এরা কিন্তু দে আর নট কমার্শিয়াল পিপল বাংলাদেশ এখন টার্নিং ইনটু মার্কেট ইকোনমি এই মার্কেট ইকোনমিতে ট্রানজিশনের জন্য আপনার যে কন্ট্রাক্টে সরকারি কর্মচারীদেরকে নিচ্ছেন এটা কিন্তু ডিমোরালাইজিং বিকজ আপনার তার নিচে যে সমস্ত অফিসারগুলো আছে একটা সচিব রিটায়ার করার পরে আবার তার দুবার তিনবার কন্ট্রাক্ট রিনিউ হচ্ছে তার ক্ষেত্রে তার নিচে যে জুনিয়ররা ছিল ওরা তো ডিমোরালাইজ সেই ক্ষেত্রে এদের থেকে এটার থেকে অব্যাহতি থাকা উচিত তারা তিন বছরে পরে এক জায়গায় একটা লোকে সমস্ত সরকারি অর্গানাইজেশনে কোন জায়গায় আপনার একটা লোক যদি এক জায়গায় তিন বছর অতিরিক্ত যাতে না থাকে এটা কিন্তু একটা করাপশনের অন্যতম রিজন জি মামুন রশিদ আপনার মন্তব্য দিয়ে শেষ করব আমি দুজন থেকে একটু নি ওনারা ভালো আছে পাগ্রসর অর্থনীতিবিদ সো ওনা ডক্টর জামাল থেকে নিতে চাই এই যে নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখছি কিংবা আলোচনা করছি সেই জন্য সরকারি বেসরকারি নেতৃত্ব স্থানীয় লোকেরা তাদের কি কি পরিবর্তন কাম্য সেগুলা নিয়ে কোনো আলোচনা কোথাও দেখছি না এক দুই দিকে আমরা যে তারুণ্যের জয়গান গাই সরকারের ডিসিশন মেকিং প্রসেসে আধার দেন টক শোতে আলোচনা মন্ত্রীদের বক্তৃতা ছাড়া কোথাও কিন্তু তাদেরকে দেখি না তরুণদের উপরেও কোন তৃতীয় জিনিসটা হচ্ছে যে আমরা সরকারের ব্যবস্থাপনায় সরকার কিন্তু প্রতিনিয়ত দুর্বল প্রমাণিত হচ্ছে সেই ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে উদাহরণ রয়েছে ব্যক্তি খাত থেকে এনে সরকারি প্রতিষ্ঠানের আভিজাত্য নষ্ট না করে তাদেরকে পরিচালনার পশু দিকে হয় আমরা দেখছি উল্টা আর হচ্ছে সরকারি প্রতিষ্ঠান চালানোর জন্য অথর্ব লোকজনকে আনা হয় তারা যে তারা যারা টায়ার্ড হয়ে রিটায়ার্ড করে গেছে হয়ে গেছেন তাদেরকে কিভাবে সাইনার্জি ক্রিয়েট করা যাবে সুতরাং আমি মনে করি নিয়ন্ত্রণ সংস্থাই তো পরিবর্তনকে ড্রাইভ করে নিয়ন্ত্রণ সংস্থার কারা হবে এই ধরনের একটা টি করা উচিত যে নিয়ন্ত্রণ সংস্থাগুলো কোনটার মধ্যে কিভাবে পরিচালিত হবে ওই নাইনটিন সেভেন্টি টুর পিও অর্ডার দিয়ে তো কিছু হবে না আসলে প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে ইতিমধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে যেমনটি উনিশশো সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন কাজ করছে না তেমনটি অনেক কিছু আর কাজ করছে না শুধু নতুন বাংলাদেশের যুগোপযোগী নতুন আইনি সংস্কার প্রয়োজন কিন্তু একদম রাজনৈতিক সরকারের পক্ষে নির্বাচনের বছরে মানে শেষ বছরে তা সম্ভব কিনা তা নিয়েও নিশ্চয়ই আগামী সপ্তাহ জুড়েই আমরা আলোচনা করবো অসংখ্য ধন্যবাদ মামুন রশিদ ধন্যবাদ জামাল উদ্দিন আহমেদ ধন্যবাদ ডক্টর নাজিন আহমেদ ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন আপাতত বিদায় রাজকাহন থেকে আগামী রোববার রাত দশটা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি তারপর রাত দশটা থেকে বারোটা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ তৈরি হবে নতুন রাজকাহন থাকুন ডিবিসির সঙ্গে